প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় দেশের স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত রাজ্যের সমস্ত জানা ও অজানা স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার উদ্দেশ্যে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম কর্মসূচির আয়োজন করে রাজ্য সরকার। রাজ্যের 75টি গ্রাম পঞ্চায়েতকে চিহ্নিত করে অভিযাত্রা শুরু হয় এই কর্মসূচির। তারই অঙ্গ হিসেবে বুধবার 29 জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে কৈলা শহরের সমরুর পার বিএসএফ ক্যাম্পের সামনে থেকে 3টি পূর্ব নির্ধারিত গ্রামের 25 জন করে মোট 75 জনকে নিয়ে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এই দিনের এই প্রতিযোগিতা সমরুর পার থেকে শুরু হয়ে শ্রীরামপুরের ট্রাই জংশনে এসে শেষ হয়। শান্তির পায়রা মুক্ত আকাশে উড়িয়ে দিয়ে ম্যারাথন দৌড়ের শুভারম্ভ করেন কৈলাশহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, চন্ডীপুর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন সন্দীপ কর্মী এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের 9টি জেলার অধিকর্তা অর্জুন দেবনাথ। আজকে আমাদের সুন্দর একটি উদ্যোগের যে সকাল, সেই সকালে আমরা শঙ্কুপাড় বিএসএফ ক্যাম্পের সামনে সবাই একত্রিত হয়েছি। আমাদের স্বাধীনতার 75 বছর উপলক্ষে যে আমাদের সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যে এটাও একটা কাজ যে সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোধী নাম, এই যে একটা মানে সংকল্প নিয়ে আমরা আজকে এখানে 75 জনকে ম্যারাথন রেসে একসাথে হয়েছে। আমরা এই সোমবার এখান থেকে আমরা একদম স্পোর্টস ব্রিজ অব্দি দৌড় দিবে। এখানে কম্পিটিশন হবে, যারা কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড হবে তারা প্রাইজ পাবে। এটা আমাদের একটা বিশাল উদ্যোগ, উদ্দীপনা আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমাদের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা সবাই এখানে সব স্তরের মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে আমাদের এই ম্যারাথন রেসকে আমরা সার্থক করে যাব। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান আধিকারীদের পুরস্কার প্রদান করা হবে বলে জানান কৈলাশহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।